তা বলছি বলেছিল, যদি কিছু না মনে করেন আপনার মুখে একখানা তড়ি শুনতে চাই। তড়ি? শান্ত ঘুমন্ত প্রায় ওস্তাদজি হঠাৎ যেন আর্তনাদ করে উঠলেন, বলেছিলেন, না 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 না, তড়ি নয়, তড়ি নয়। তারপর উঠে দাঁড়িয়ে দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। যেন ভয় পেয়েছেন তিনি, তিনি যেন পালিয়ে যাচ্ছেন। তা বলছি একটা দীর্ঘশ্বাস ফেলেছিল, কি আশ্চর্য, এমন একটা রত্ন এই অন্ধকারে পড়ে আছে। আর ঘুমটার আড়ালে সেই মুহূর্তে রমা একটা কিছু অনুমান করেছিল, যত দিন যাচ্ছে ততই নিশ্চিন্তভাবে বিশ্বাস হচ্ছে সে অনুমানটা বোধ করি মিথ্যে নয়। আর সেই থেকেই ওস্তাদজি সম্বন্ধে একটা মৃদু সহানুভূতিতে ভরে আছে রমার মন। দেউড়ির পাশে ছোট্ট একখানি ঘর, আজ 15 বছর আগে এই ঘরে এসে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই থেকে আজ পর্যন্ত নড়ে বসার আর দরকার হয়নি তার, অল্প প্রয়োজন, আয়োজন আরও অল্প। একটি ছোট খাট, ছোট্ট বিছানা, টুকিটাকি দু চারটি জিনিসপত্র, একটি সেতার, একটি তানপুরা। স্তব্ধ শান্তিতে আচ্ছন্ন হয়ে আছে ঘরটি। কোলের ওপর সেতারটা টেনে নিয়ে টুংটাং করেছিলেন ওস্তাদজি। সন্ধ্যা হয়ে আসছে, ছায়া ঘনাচ্ছে ঘরের ভেতর, আলো জ্বালাননি মেহরা খান। এক একটি সন্ধ্যায় আলো জ্বালাতে ভালো লাগে না তার। অন্ধকারের আড়ালে সমস্ত মনটা যেন কেন্দ্রগ্রামী হওয়ার সুযোগ পায়, নিজের সঙ্গে মুখোমুখি হওয়ার একটা অবকাশ ঘটে। ওস্তাদজি অনুভব করেন সেতারের প্রতিটি ঝংকারের সঙ্গে সঙ্গে মনের গভীরে মণিপদ্ম একটির পর একটি দল মেলেছে, আর তাদের উপর ফুটে উঠছে একটির পর একটি বিদ্যুৎ দীপ্ত রাগ রাগিনীর মূর্তি। বাজছে কেদারা, ভীমপলশ্রী, সোহিনী, ছায়ানট, নটমল্লার, টড়ি। টড়ি, ওস্তাদজি চমক লাগে। বিনা বাদিনী একটি নারী মূর্তি, তার কণ্ঠ থেকে বিরহের করুণ সঙ্গীত ঝরে পড়েছে, আকাশে বাতাসে বন বনান্তকে আচ্ছন্ন বিবশ করে দিয়েছে। তার সঙ্গীতে আকৃষ্ট হয়ে এগিয়ে এসেছে একটি বনের হরিণী, তার নীলিম ও আয়ত চোখ ছলছল করছে অশ্রুতে। এই তো টড়ি রাগিনীর রূপ। কিন্তু শুধুই কি রাগিনীর রূপ? শহর দিল্লি নয়, ছায়াবাজির মতন আর একটা শহরের ছবি মনে পড়ছে সামনে ভাস্বর হয়ে উঠছে, যার সামনে নীল সমুদ্র দোলা চলছে, অশান্ত আনন্দে দুলছে। তার নাম মুম্বাই, লোকে যাকে বলে বোম্বাই। খোলা জানলা দিয়ে সেদিনও তো তেমনি চোখে পড়েছিল ওই নীল সমুদ্রের চঞ্চলতা। চাঁপা ফুলের মতো ললিত অঙ্গুলি বিনাশে যে মিয়াকি টড়ি বাজিয়ে চলেছিল, তারও চোখে ছিল সমুদ্রের অতলান্ত আশ্রয়। আর অশ্রুর ইঙ্গিত তার নাম, তার নাম আশিক বাই। কিন্তু ঝুঠা ঝুঠা, সব মিথ্যে মিথ্যে আশিক বাই, মিথ্যে তার প্রেম। তড়ি রাগিনী শুধু কল্পনা ছাড়া আর কিছু নয়। যে ভালোবাসে সে কি কখনো ঠকায়? দিওয়ানা দুনিয়া মে সব কুছ হ্যায় ঝুঠা। ঘরের মধ্যে অন্ধকার আরও গভীর হয়ে আসে, তবু তারই ভেতরে আচমকা ওস্তাদজির মনে হয়, দরজার কাছে কার যেন ছায়া পড়েছে। কে কে ওখানে? মৃদু কণ্ঠ শোনা গেল, আমি ওস্তাদজি। ওহ, কিন্তু এইভাবে না এলেই ভালো করতি বেটি। এছাড়া যে আর উপায় নেই ওস্তাদজি, কিন্তু বেটি এ তো লুকোচুরি, এ বড় খারাপ, এ অন্যায়। না, কিচ্ছু অন্যায় না, আমি আলোটা জ্বালি। কেটে যাচ্ছিল অভ্যস্ত দিন, শঙ্কর বাজাচ্ছিল বাঁশি আর গিটার, ওস্তাদ মেহরা খান নিমগ্ন হয়ে উঠেছিলেন তার তানপুরা আর সেতারে। বয়স বাড়ছিল ওস্তাদজির, ক্ষীণ হয়ে আসছিল চোখের দৃষ্টি, আর সেই সঙ্গে বিস্মরণগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছিল মনের নেপথ্য লোকে। আজ 20 বছর আগে ওস্তাদ আল্লা বক্স মারা গেছেন, কিন্তু গভীর রাত্রিতে মালকোষ বাজাতে বাজাতে রোমাঞ্চিত মেহরা খান স্পষ্ট অনুভব করেন, যেন বিশাল কায় পুরুষ তার পাশে এসে বসেছেন, গোলাপি রঙের ফুলো গাল, মেহেন্দি রাঙানো পাকা দাড়ি, দু চোখ নেশায় আরক্ত,
সস্নেহে একখানা অশরীরি হাত তিনি রেখেছেন মেহরা খানের কাঁধের ওপরে। জড়িত স্তরে বলেছেন, সাবাস বেটা সাবাস, তোর জন্যে আমার অহংকার হচ্ছে। যদিন যাওই সো বাহুরি নাওই, যেদিন চলে যায় সে আর ফিরে আসে না। স্রোতের মুখে যে সময় ভেসে চলে গেল, উজানের ধারায় জীবনে তার প্রত্যাবর্তন আর কোনো দিনও হবে না। নাই বা হলো, ক্ষতি কি তাতে? দিন বদলাচ্ছে বদলাক, কাল বদলাচ্ছে বদলাক, বদলাতে দাও তাকে। আজ দাদুর ওই পংক্তিটা একটা নতুন অর্থ যেন পরিস্ফুট হয়ে উঠছে তার কাছে। যা গেছে তার জন্যে ক্ষোভ করে লাভ নেই, লাভ নেই অকারণ বেদনায় নিজেকে আহত আর পীড়িত করার। আশ্চর্য সেই শহর বোম্বাইয়ের কথা ভাবতে গিয়ে তেমন করে আর যন্ত্রণায় মনটা আর্তনাদ করে ওঠে না। সেই নীল সমুদ্রের দোলায় আর দুলে ওঠে না অতলান্ত অশ্রুর আভাস। মানুষ বদলায়, আশিক বাইও বদলে গিয়েছিল। প্রেমের প্রতিদান সে দিতে রাজি হয়নি, দিওয়ানা হতে হয়েছিল তাকে। কিন্তু আজ এই এতদিন পরে নিজেকে যেন নতুন করে আবিষ্কার করেছেন ওস্তাদজি। টরি রাগিনী মিথ্যা নয়, মিথ্যে নয় ভালোবাসা আর বিরহের অশ্রু। এক আশিক বাই যদি হারিয়ে গিয়ে থাকে, হাজার জনের চোখে তার প্রেম সত্য হয়ে রইল। সে প্রেমে ওস্তাদজির হয়তো অধিকার নেই, কিন্তু পৃথিবীর অসংখ্য মানুষের জীবনে তা তো সার্থক হয়ে উঠবে। একজনের বিরহ অশ্রু যদি সত্যি নাই হয়, তবু আরও হাজার হাজার ভাগ্যবানের জীবনে টরি রাগিনী চিরন্তন হয়ে উঠবে।